আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজ এমন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একজন মা যে সন্তানকে গর্ভধারণ করেন, কতটা কষ্ট করে এই দুনিয়ার মাটিতে তিনি মানুষ করে ওঠেন, আর সেই সন্তান যদি মা এবং বাবা দুজনকে নির্যাতন করেন যৌতুকের টাকার জন্য। একজন যৌতুকের টাকা এমনইভাবে নির্যাতন করলেন যে বাবা অবশেষে মৃত্যুবরণ করেন, আর মা সেই গর্ভধারণী যে মা তার একমাত্র কন্যা সন্তানের বিরুদ্ধে কেন উকিলের চেম্বারে আসলেন? একজন মা হয়ে এই রমজান মাসে মেয়ের নির্যাতনে ঘরে থাকতে পারছেন না, আজ উকিলের চেম্বারে আসলেন বিচার চাইতে, মামলা করতে তার বিরুদ্ধে। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, এটা এমন একটি ভিডিও, একজন মায়ের কষ্ট, একটা সন্তান মাকে কতটা নির্যাতন করতে পারে সেই কষ্টটা নিয়ে এই মা আসলেন উকিলের চেম্বারে। আপনারা ফেসবুক পেজে যে মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, যারা লাইনে আছেন, আমাদের এই ভিডিওটি প্রতিটা ভাইদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা অন্তত এই মাকে কেন্দ্র করে হলো একবারের জন্য হলো ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিবেন যত বেশি পারেন। আমরা শুনবো দর্শক এই টিনা আলমের কাছ থেকে কেন তার মেয়ে তার স্বামী এবং তাকে নির্যাতন করছেন, স্বামী আজ দুনিয়াতে নেই, আর তিনি এই উকিলের চেম্বারে আসলেন কেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে চলুন দর্শক কথা বলবো টিনা আলমের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? আমি ভালো নেই। আমাদেরকে একটু বলবেন যে আপনার মেয়ের নামে আপনি কেন মামলা করতে আসলেন, কি এমন কাজ করেছে আপনার মেয়ে? আমার মেয়ে জন্মের পর থেকেই আমাকে চিনে না, তারপর ওর বাবা ওকে অনেক আদর যত্ন করে মানুষ করছে, আমাদের ভুল হয়েছে একটাই, আমরা অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করছি, এই জন্য ও বাদর হয়েছে। এখন ও বাবাকে বিয়ের পরে আমি 20 বছর এমন দিন না কান্দা ভাত খাইনি, ও এত অত্যাচার করতো আমাদের উপরে, গায়ে হাত দিত, তারপর ওর বাবার গায়ে হাত উঠাইতো, এরকম করত। তা আশেপাশের মানুষও দেখছে, ওরাও সাক্ষী আছে। তো আশেপাশের মানুষ সবসময় ওর আপুরে বলতো যে ওরে হোস্টেলে দাও দিয়ে তোমরা। আপনার স্বামী মারা গেল কি কারণে একটু বলবেন, আপনার স্বামী মারা গেল কি কারণে? আমার স্বামী মারা গেছে, ও যখন বিয়ে হয়েছে, বিয়ের পরে আমরা কি যৌতুক দিতে পারিনি, কিছু দিতে পারিনি, তখন ওর আপুরে ওই মেয়ের জামাই আর মেয়ে ওই কিচিপা চাপায় ডাইকা নিয়ে নিয়ে যৌতুকের চাপ দিছে। তো এমনি তো তার হার্টের সমস্যা ছিল, আর খুব ঠান্ডা মানুষ ছিল সে, কোন রাগ খুব তার ভিতরে নাই। তখন এই যখন এই ইয়ে দিত, এই চাপ দিত, তখন আমাদের এলাকার কিছু মানুষ দেখছে, দেখার পরে মেয়েরে বলছে যে তোমার বাবারে তোমার স্বামী এরকম চাপ দিচ্ছে, গালাগালি করছে, বকাবকি করছে। ওই মেয়েরাও বলছে, মেয়েগুলা এক কান দিয়ে শুনছে আরেক কান দিয়ে ফালাই দিচ্ছে, স্বামীরে জিজ্ঞেস করেনি। তখন 2 দিন পরে আমার স্বামী হার্ট অ্যাটাক করে মারা যায়। আপনাকে কেন নির্যাতন করছে, আপনাকে কি করছে জামাই এবং মেয়ে মিলে? এখন আমার স্বামী মারা যাওয়ার পরে তখন ওরা সুযোগ পাইছে, ভাবছে মহিলা এখন অসহায়, ওরে চাপ দিলে হয়তো কিছু বের হবে। তখন ওই মেয়েটা আসতো আমার কাছে, আসতো, একটা ল্যাপটপ আছে, ল্যাপটপটা নিতে আসছিল। তো আমি ওই মুহূর্তে দেইনি, তা ভাবছি আমি যদি কোনো সময় একটু ব্যবসা ট্যাবসা করি তাহলে আমার ল্যাপটপটা লাগবে, আর তাছাড়া আমি তোমাদের একটা একটা করে দিব না, যদি আমার দিতে হয় আমি একসাথে তোমাদেরকে দিব, এখন আমি একটা একটা করে দিব না। তখন ওর স্বামীরে ডাক দিছে, ডাক দেওয়ার পরে ওর স্বামী আমাকে খুব খারাপ খারাপ গালাগালি করলো, করার পরে চেয়ার দিয়ে আমাকে বাড়ি মারল, মেয়ের সামনে আমাকে গালাগালি, চেয়ার দিয়ে বাড়ি মারছে, মেয়ে এখানে দাঁড়ায় হাসতেছে, মেয়ে হাসতেছে। তারপরে উপর থেকে বাড়িওয়ালা রান্না আসলো, বাড়িওয়ালার মেয়ের সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করতেছে। তখন বাড়িওয়ালার মেয়ে বলছে, খবরদার মামা, আপনি আমার সাথে আমাদের বাড়ির ভিতরে আইসা সিন ক্রিয়েট করতেছেন, এটা কিন্তু ঠিক না, এখন বাইরে। তারপরে আমি ওই মেয়েরে বললাম যে নিশাত, কিসের জন্য তুই ডাক দিলি আর কিসের জন্য আমার গায়ে হাত উঠাইলো, এটার বিচার তুই করবি। মেয়েরে বলছি, মেয়ে তো আর ওর বিচার করতে পারবে না, ছেলে উগ্রো মেয়ে উগ্রো, এই অবস্থা। এটা তো আপনার একমাত্র কন্যা সন্তান, আমাদেরকে একটা কথা বলবেন, যেটা কি আপনি পেটের সন্তান? আমার পেটে ধারণ করছি, এই মেয়ে আমাকে অনেক নির্যাতন করছে, অনেক
ওর বাপের ওর নির্যাতন করছে, লাস্ট ওর বাপটাকেও মেরে ফেললো। আমার জীবনে আর কি আছে বলেন, কি আছে? আমার স্বামীটা ফেরেশতার মতো ছিল, অনেক ফেরেশতার মতো স্বামী। এদের পুরো ফ্যামিলিটা, এদের যে চাচাতো ভাইয়ারা আছে সবাই আছে, এরা তো বড় লোক, এরাই আমার আপাতত চালাইতেছে, এরাও যথেষ্ট দিয়ে আমাকে চালাইতেছে। এরা যদি আমার পাশে না থাকতো তাহলে আমার না খাইয়া থাকতে হতো। আমি যে কি খাই না খাই মেয়েটা একবার জিজ্ঞেস করে নি, তুমি কিভাবে চলো? এখন আপনার সংসার কিভাবে চলছে? এখন আমার সংসার আমাকে চালাইতেছে আমার স্বামীর ভাইয়ারা, চাচাতো ভাইয়ারা, তারা আমাকে বাসা ভাড়া দিতেছে, খাওয়াইতেছে দিতে। তারপর আমি অনেক কষ্ট নিয়ে আজকে আমি মামলা করতে আসছি মেয়ের জন্য, আমি আর পারতাছি না। আর আমি এই মেয়েকে আমি মন থেকে মুছে দিতে চাই। আমি চাই যে আমি মেয়েকে আমি আর পরিচয় দিব না, আমি আর কোনোদিন এই মেয়েকে পরিচয় দিব। মা হয়ে আপনি মেয়েকে বলে থাকতে পারবেন? আমি পারবো, কারণ এই মেয়ে এমন একটা দিন গেছে আমাকে মুখে চাইপা ধরছে, চুলগুলো এক গুচ্ছা ছিঁড়া নিয়ে আসছে, আমার এগুলো কামড়া রাখেনি, প্রত্যেকটা আঙ্গুল আমাকে পুঙ্গু করে দিছে। ও জানেন ও এরকম করতে ওর বাবারও 19-20 হইল, ওর বাবাকে দাঁড়ায় বুকের ভিতরে লাগতেছে, ওর বাবার গায়ে হাত দিছে। ওদের বাসায় গেছে দেখতে এই হাতটাকে কেঁচা কেঁচা করে দিছে খাঁচা, এই আমার মোবাইলে ছবি আছে মেয়েটা। তারপরে রাত্রে বেলা আমরা আমি 20 বছর যখন ও আমার কাছে ছিল বিয়ের আগ পর্যন্ত, তখন এই মেয়ে তো আমাদের উপরে যা নির্যাতন করছেই বিয়ের পরে আরো বেশি নির্যাতন করতেছে। এখন বলতাছে খালি হাতে বিয়ে দিছ, খালি হাতে বিয়ে দিছ, আবার বড় বড় কথা বলো না, তা আমি কোথা থেকে দিব? আপনি মা হয়ে যখন আপনার মেয়ের বিরুদ্ধে মামলা করবেন, সেই মামলার রায় তো আপনার মেয়ের হয়তো যাবজ্জীবন হয়ে যেতে পারে, আপনার মেয়ে কারাদণ্ড হতে পারে, তখন আপনি কি মা হয়ে সহ্য করতে পারবেন? আমি পারবো, আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই, আমার সন্তান যখন আমার কষ্ট বুঝে নাই তাহলে আমি কি, যে সন্তান দিয়া মা বাবার কাজে আসবে না সেই সন্তান দিয়ে কি করে বলেন? আমি তো বিয়ের পরেও পড়ালেখার খরচ চালাইছি, ওরা এক টাকাও চালায় নাই। আর ওর শ্বশুর বাড়ির মানুষ খুবই লোভী, এতটা লোভী মানে আপনার দেওয়ার মতন কোন সমর্থন কি আছে? নাই, আমার কিচ্ছু নাই। আমরা সরাসরি যদি আপনার মেয়ের সাথে এখন ফোন করি যে আপনার কথাটা সত্য কিনা মিথ্যে, সেটা যদি আমরা একটু যাচাই করতে, আপনি মা আপনার কথাটা আমরা বিশ্বাস করি নিলাম, কিন্তু তারপরে যদি আপনার মেয়ের সাথে এখন কথা বলে যদি আমরা বিষয়টা একটু জানার চেষ্টা করি, যে উকিল সাহেবকে দিয়ে আমরা যদি বিষয়ের এখানে যার কাছে আপনি বিচার চাইতে আসেন, যার কাছে আপনি মামলা করতে আসছেন, আমরা তার কাছ থেকে যদি সরাসরি আপনার নাম্বারটা মেয়ের নাম্বারটা নিয়ে যদি একটু ফোনে কথা বলার চেষ্টা করি, ফোনে বলেন, কিন্তু ও তো মুখামুখি হইলে মিথ্যা না বলতে পারবে। আচ্ছা আমরা একটা কাজ করি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা তো আপনারা জানেন না আপনি এখন কার সাথে ফোন দিয়েছেন, একটু জানার চেষ্টা করি। হ্যাঁ কি নিশা বলছেন? আচ্ছা আমি অ্যাডভোকেট দুর্জয় বলছিলাম। আচ্ছা আপনার মা আমাদের কাছে আসছিল, হ্যাঁ আপনার মা আমাদের কাছে আসছিল যে আপনার বিরুদ্ধে কিছু কমপ্লেইন নিয়ে। হ্যাঁ আপনি কি আপনার মাকে কি নির্যাতন করেন? আসলে এখন আপনার সাথে কি আমি মানে ফোনে আপনাকে আমি ডিটেইলসে সবটা বলবো? না কিছুটা বলেন আমরা শুনি, কারণ আমরা তো আপনার মায়ের কাছ থেকে আমরা যেটুকু শুনছি সেটুকু শুনে আমরা কমপ্লিটলি আমরা বিশ্বাস করতে পারতেছি না যে এই যুগে একটা মা এসে মেয়ের বিরুদ্ধে এইভাবে কমপ্লেন করে, এটার সত্যতা আমরা যাচাইয়ের জন্য আপনাকে আমি রিং করলাম। যেমন আমি বর্তমানে ম্যারিড, আমার আমার বিয়ে হয়েছে এক বছর হয়, তো আমার বিয়েটা কিন্তু আমার ফ্যামিলি থেকেই দিয়েছে, আমার মা বাবা দুজনেই তাদের রাজি হয়ে তারা বিয়ে দিয়েছে। যখন নাকি তারা বিয়ে দেয়, বিয়ে দেওয়ার কিছুদিন পর কি কিছু মাস পর থেকে আমার মা আর কি আমার শাশুড়ির কাছে, আমার শাশুড়ি আমার সাথে আছে, আমি আপনার সাথে বলছি, আমার শাশুড়ির কাছে নানান রকম কথাবার্তা, মানে এক কথায় বলা যায় মানে বিভিন্ন রকম কথাবার্তা সে আমার শাশুড়ির সাথে বলে। ও তো এর কারণে কি হয়? এর কারণে আমার সংসারে অশান্তি হয়, আমার না এখন 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 তো আপনার আপনার মা তো আপনার সাথে থাকে না, আপনার মা তো আলাদা থাকছে না? হ্যাঁ তখন আমার বাবা কিন্তু বেঁচে ছিল, এই যে আমার বাবা মারা গিয়েছে 25
আচ্ছা এখানে আরেকটা কথা আছে, আপনার বাবা মারা গিয়েছে সেখানেও তো অভিযোগ আছে যে আপনার বাবা আপনার টর্চার এবং আপনার নির্যাতনের শিকার হয়ে সেই স্ট্রোক করে মারা গেছে। না সেটা প্রমাণ আছে এবং সে আমাদের কাছে এটা বলেছেন। আচ্ছা একটা 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 মা কখন কখনো কি এরকম মেয়ের বিরুদ্ধে এসে মিথ্যা সাক্ষ্য দেয়? একটা মা কখনো মেয়ের বিরুদ্ধে এসে এরকম মিথ্যা সাক্ষ্য দিতে তো আমরা কোর্টে কখনো দেখিনি, আমার জীবনে আমি দেখিনি। আচ্ছা আচ্ছা একটা কাজ করি আমরা, কারণ উনি তো আমার কাছে মামলা করার জন্য আসছেন, এখন আমরা মামলা না করে প্রাইমারি, উনি তো আপনার বিরুদ্ধে মামলা করার জন্য আসছেন এবং আপনার বিরুদ্ধে অনেক অনেক কমপ্লেন করেছেন আমাদের কাছে, তো আমরা একটা কাজ করি যে আমরা একটা ডেট ফিক্স করে দিই যে ওই ডেটে আপনিও আসেন আপনার আম্মাও আসুক, আসলে আমরা দোনো পক্ষের কথা শুনি, শোনার পরে যদি মনে হয় যে আমরা এটা মিট করে দিতে পারবো তাহলে আমরা মিট করে দেব, আর না হলে আমরা মামলায় যাব। না এখন এখন যদি ওই না এখন এখন আপনি বলতেছেন আপনি বলতেছেন যে কিছু হয় নাই, এখন যেখানে কমপ্লেনটা আসছে এরকম যে সন্তান এমন ভাবে বাবাকে নির্যাতন করেছে অত্যাচার করেছে যে বাবা স্ট্রোক করে মারা গিয়েছে, এখন মা জীবিত আছে সেই মায়ের ভরণ পোষণ এবং মেনটেন্স তো নাই, বরং মাকে আরো উল্টো নির্যাতন করা হচ্ছে। হ্যাঁ এবং আপনার জামাইও আপনার মাকে চেয়ার দিয়ে বাড়ি দিয়েছে এরকম টাইপের প্রমাণও আমাদের কাছে নিয়ে আসছেন উনি। আচ্ছা ঠিক আছে তাইলে তাইলে আমরা একটা ডেট ফিক্স করে দিচ্ছি, আপনি আগামী এপ্রিল মাসের 27 তারিখ, হ্যাঁ এপ্রিল মাসের 27 তারিখে আপনার আম্মু আসবে আপনিও আসবেন, ঠিক আছে আমরা দোনো পক্ষের বক্তব্য শুনবো, আমরা যদি দেখি যে আপনার যে অভিযোগটা 27 তারিখ ঈদের পরে। হ্যাঁ না অনেক দেরি আছে, 27 তারিখ তো আপনার অনেক অনেক দিন আছে ঈদের পরে, তো আপনি চাইলে 27 তারিখে আসতে পারেন, আসলে আমরা ওনাকেও ডাকবো, দোনো পক্ষ আসবেন, আসার পরে আপনাদের বিরুদ্ধে যে এলিগেশনটা সেই এলিগেশনটার সত্যতা যদি আমরা পাই তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। হ্যাঁ আমরা উইদাউট পেইতেই আমরা ওনাকে আমরা আইনি সাপোর্ট দেব। এটা হচ্ছে আপনার 45/46 রাজার দেউরি বাগবাড়ি B2 ঢাকা কোতোয়ালি। তাহলে আপনি আপনাকে আমি পরে আমি জানিয়ে দিচ্ছি আমার ঠিকানাটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা পারবো, ঠিক আছে, কারণ আপু আপনার যে অভিযোগ এই অভিযোগটা আসলে মেনে নেওয়ার মতো না। হ্যাঁ কারণ সন্তানের বিরুদ্ধে আপনি আপনাকে আবারও বলছি আপনি তার একমাত্র সন্তান, সন্তানের বিরুদ্ধে একজন মা কখন এরকম আদালতে আসেন এবং চোখের পানি তার যে চোখের পানি দেখে আমরাই সহ্য করতে পারতেছি না। হ্যাঁ এটা এটা স্বাভাবিক কিছু যদি হতো তাহলে আমার মনে হয় না যে উনি রোজা রমজানের দিন রোজা থেকে এরকম মিথ্যা কথা বলার জন্য আমার এখানে আসছেন, ঠিক আছে, এবং উনি আমাকে কয়েকজনকে ধরিয়ে দিয়েছেন যে তারাও আমাকে সাক্ষ্য দিলেন যে আপনি এই টাইপের কাজ করেছেন এবং তারা দেখেছেন। না কিছু একটা হয়েছে মানে মিথ্যা মিথ্যা বলছে না, উনি কি আপনার মা কিনা? এখন এখন শুনেন না, আমি একটা কথা আপনাকে বলি, উনি কি আপনার মা?
তো উনি আপনার মা যদি হয়ে থাকে তাহলে আপনার মা কি আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে? কোন মা কি চায় যে আমার মিথ্যা সাক্ষ্যের কারণে আমার সন্তান জেলে যাক? আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু পারিবারিক একটা মেটার, না এই জন্যই আমি আপনাকে একটু সুযোগ দিচ্ছি, যেহেতু এটা একটা পারিবারিক মেটার, এই পারিবারিক মেটারটাকে আমরা আমরা একসানে সরাসরি না গিয়ে আমরা মিট করে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, যে যে আমরা দেখি আমরা প্রাইমারি স্টেজে আমরা মিট করে দিতে পারি কিনা, আমরা যদি প্রাইমারি স্টেজে মিট করতে না পারি আমরা পরবর্তীতে আমরা মামলার স্টেজে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। হ্যাঁ আচ্ছা, আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করবেন যে আপনার মেয়ে এখন যে কথাটা বললো যে আমরা ভাবলাম যে আপনার মেয়ে সবকিছু প্রত্যাখ্যান করবে এবং আপনার মেয়ে আপনার যে নির্যাতন করেছে কিনা সেটা কিন্তু তারা সেও প্রমাণ দেখাতে চাইবে। তো আপনার সাথে মানে প্রথমে কি কারণে নির্যাতনটা করতে আপনাকে একটু যদি ক্লিয়ার করেন। বিয়ের পরে? হ্যাঁ, বিয়ের পরে। বিয়ের পরে ওই যে যৌতুকের জন্য, এটা তো আপনার মেয়ে। হ্যাঁ, আপনার পেটে ধারণ করা মেয়ে তো, আপনার নিজের গর্ভ ধারণ করা একমাত্র মেয়ে তো, সন্তান তো। শত্রু আমার, পরম শত্রু। মানে কি শত্রু? সে তো আপনার মেয়ে, সে তো সবচেয়ে কাছের এবং সবচেয়ে মানে ব্লাডের অন্যতম, আপনার সবচেয়ে মানে বিপদের মানে কি বলা যায়, আপনার অসুস্থ হলে মা মেয়ের যে সম্পর্কটা হওয়া উচিত সেটাই তো আপনার মানে মেয়ের সাথে সম্পর্কটা। আর আপনি বলতেছেন আপনার মেয়ে আপনার সবচেয়ে এক নম্বর শত্রু। এক নম্বর শত্রু, ও খুবই শত্রু। স্যার যদি আমাদের সাথে যদি মিলাইও দেয়, কিন্তু আমি ওর সাথে মিলবো না, কারণ আমার জীবনটা শেষ করে দিছে, এতটাই শেষ করছে, মানে এতটাই কিতা আমি হয়ে গেছি, আমার এখন মেয়ে বলতে আমার ঘৃণা হয়। কিন্তু যেহেতু আপনি এই অ্যাডভোকেট সাহেবকে মেনেছেন যে এই বিচারের জন্য আসছেন, উনি যদি আপনাদের দুই পক্ষের বিষয়টাকে জেনে শুনে যদি মনে করেন যে এটা ইস্যুরাটা করলে ভালো হয় যে মা মেয়ে দুজন আবার সেই বন্ধনে থাকবে, মায়ের বাঁধনে থাকবে, ভালোবাসার বাঁধনে থাকবে, মা এবং মেয়ের যে বন্ধনটা হয় সেই বন্ধনে যদি থাকার সেই সুযোগটা যদি হয়, সেটা স্যার যদি বলে যে তুমি পরবর্তী না করতে পারবে না। দেখেন, আমরা আমার কাছে আপনি আসছেন, এখন আমি আজকেই পারতাম আপনার মামলাটা রেডি করে আমরা মামলাটা ফাইলিং করে দিতে পারতাম এবং সেখানে আমি কিছু খরচও পেতাম, ঠিক না? আমরা সেটা না করে আমরা যেটা করার চেষ্টা করতেছি যে আপনার মেয়েকেও আমি কল করে বলেছি একটা ডেট আমরা দিয়ে দিচ্ছি, সেই ডেটে আপনি এবং আপনার মেয়ে এখানে থাকবেন, থাকার পরে আমরা দুই পক্ষের বক্তব্য শুনবো, শুনে যদি আমরা দুনো পক্ষকে যদি মিট করে দিতে পারি সেই ক্ষেত্রে আপনার কোনো আপত্তি থাকবে কিনা, মানে উইদাউট মামলায়। হ্যাঁ, উইদাউট মামলা, আমরা উইদাউট কেসে আমরা চাচ্ছি যে দুইটা পরিবারকে যদি এক করে দিই। মামলায় তো আসলে সমাধান হয় না, মামলা চলতে থাকবে, আপনি আপনার টাকা খরচ করতে থাকবেন, সে তার টাকা খরচ করতে থাকবে, দুইজনে আইনি একটা লড়াই চলতে থাকবে, সেটা দেখা গেল দুই বছর আড়াই বছরও লাগতে পারে শেষ হইতে। সেটা আমরা না করে আমরা যদি দুইটা পক্ষকে এক করে দেওয়ার চেষ্টা করি তো তাতে কি আপনার আপত্তি থাকবে? না, আপনি যেটা করবেন সেটা আমার কোনো আপত্তি নেই, কারণ আপনার কাছে আসছি তো সমাধানের জন্য, কারণ আপনি যেটা করবেন সেটা আমি মাইনে নিব। কিন্তু আপনি ওই যে ও পরেরবার যদি আবার আইসা আমাকে নির্যাতন করে না, সেটা আমরা একটা আন্ডারটেকিং রেখে দেবো, আমরা সেভাবে আমরা এখানে একটা হলফনামা তৈরি করব। যদি সে যদি এই টাইপের অত্যাচার নির্যাতন আপনাকে করে থাকে, সে আমাদেরকে ওই হলফনামায় বলবে যে আমি এই টাইপের আর মানে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা করব না, বা এই টাইপের ঘটনা যদি আমরা করি তাইলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আপনারা নিতে বাধ্য থাকবেন, বা আপনি যে কোনো ধরনের ব্যবস্থা নেবেন তাতে আমি মাথা পেতে নেব। ঠিক আছে, আমরা ও যদি এখানে আসে, যদি আমাদেরকে যদি ওর পুরো বক্তব্যটা আমাদেরকে দেয় এবং আমরা যদি দেখি যে সে যে বক্তব্য দিয়েছে তার ঘটনার, আপনি যে ঘটনাটার বর্ণনা দিয়েছেন সেই ঘটনার যদি সত্যতা আমরা পাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সেইখানে ও যদি আমাদের কাছে এসে যদি বলে এবং আপনার কাছে যদি ক্ষমা চায় তাহলে আমরা তাকে, আপনি ক্ষমা যদি করে দেন তাহলে আমরা তাকে ক্ষমা করে দিতে পারব, আমরা ক্ষমা করে দেব এবং সেখানে আমরা একটা হলফনামা করব, হলফনামা করে তাকে আমরা ওইভাবে এখান থেকে আমরা ই করব। ঠিক আছে, এবং তাকে আমরা বলবো যে পরবর্তীতে যেন এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয়, যদি হয় তাহলে আপনি মামলা করবেন এবং মামলার সকল খরচ আমি নিজে খরচ ই করব, বহন করব। ঠিক আছে ভাই, আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে এই মা কিন্তু আপনার প্রতিবেদন দেখে ইউটিউবে রিপোর্টটা দেখে কিন্তু নাম্বারটা কালেক্ট করে আপনার কাছে আসছে বিচার চাওয়ার জন্য তার মেয়ের বিরুদ্ধে। আমার জীবনে প্রথম যে একজন মা তার সন্তানের বিরুদ্ধে মামলা করতে আসছেন এবং মা এবং
মায়কে এবং বাবাকে দুজনকে নির্যাতন করতেন জামাই এবং মেয়ে। সেই নির্যাতনের কারণে বাবা মারা যান এবং মা হয়ে এখন তার সন্তানের বিরুদ্ধে মামলা করতে আসছেন। তো আপনার কাছে তো অনেক মানুষই ফোন করে, আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে অনেক সময় অনেকে যেতেই পারে না এবং নিতান্ত গরিব মানুষ, দিন এনে দিন খায়, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা বিচার চাওয়া তো দূরের কথা, কার কাছে যাবে, কিভাবে বিচারের জন্য আবেদন করবে, কোথায় যাবে, কার কাছে গেলে পাবে, সেটাও কিন্তু জানে না। তো আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন, যদি আপনার ঠিকানাটা একটু বলতেন, যদি আপনার কাছে এমন হতদরিদ্র যে মানুষগুলো দিন এনে দিন খায়, খেটে খাওয়া মানুষ বা উচ্চবিত্ত যে কোনো মানুষ আপনার কাছে বিচার চাইতে আসবে, আপনার কাছে অন্তত তাদের দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করতে পারবে বা মামলা করতে আসতে পারবে, যদি একটু ঠিকানাটা একটু বলি। যে কেউ আমার কাছে আসলে আমি তাকে আইনি সাপোর্ট দেব, আমি যেহেতু আইন পেশায় আছি এটাই হচ্ছে আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা মেসেজ দিতে চাই যে আমি প্রায় আমার চেম্বারের যারা আমার অ্যাসোসিয়েটস আছে আমি তাদেরকে বলি যে সন্তান হলেই হবে না, সে শিক্ষিত হলেই হবে না, তাকে সুশিক্ষায় এবং নৈতিক শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে, ধর্মীয় শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে, সে যে ধর্মেরই হোক। তাইলে আজকে এই মা, এই মাটি যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে, এই সমস্যার আর পড়তে হবে না কোনো মাকে। তো যাই হোক দর্শক, আমার নাম অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয়, 45/46 রাজার দেউরি, কোতোয়ালি, বাগবাড়ি, B2, ঢাকা। আমার মোবাইল নাম্বার 01716243367। ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন অ্যাডভোকেট দুর্জয় ভাইয়ের কাছ থেকে, তার বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তার কাছে যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তি যদি মামলা করতে আসছেন, তিনি একটাই কথা বলেন যে প্রথমে দুইটা পক্ষকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন, তারপরে মামলা। তিনি কিন্তু চাইলে কিন্তু মামলা করলেই কিন্তু তার পকেট বাড়ি হতো, কিন্তু টাকা পেতেন, কিন্তু সেটা না করে তিনি যে ঝামেলাটা নিয়ে আরো বাড়তি একটা ঝামেলা, একথা বলা যায় যে দুই পক্ষকে মিলিয়ে দেওয়া এটা অনেক বিশাল একটা দায়িত্ব, যেটা হলো এলাকার মেম্বার, চেয়ারম্যান যারা রয়েছেন, মোরলরা রয়েছেন, তারা করেন। তিনি যে পেশা আছেন সেই পেশায় তার শুধু যত মামলা করা যায় তত বেশি তার মানে হলো মান্থলি তার পকেট বাড়ি হবে। সেই সুবাদে তিনি সেটা না করে তিনি কিন্তু মামলার দিকে না গিয়ে অন্তত এই মা মেয়ে এবং দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যাতে মা মেয়ে দুজন একই ছাদের নিচে অন্তত এমনভাবে বসবাস করতে পারে যেন কখনো এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যে মা আর কখনো যেন কোনো সন্তানের নামে মামলা করতে না আসে, কষ্ট না পায়, দুঃখ না পায়। সেই কারণে মা আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার সন্তান এবং আপনাকে যদি মিলিয়ে দেয় তাহলে আপনি কি বিষয়টাকে সমাধান করবেন কিনা, মামলা করবেন যাবেন কিনা? আমি বারবার আমাকে এলাকার মানুষরা ওরে মিলিয়ে দিচ্ছে আমার সাথে, ও বারবার এরকম করছে, আমি বারবারই মাইনা নিচ্ছি, এখন আর আমি মানতে পারতেছি না, আমার স্বামী নেই, আমার মনে কি চলতেছে আমার মেয়ে বুঝে না, আমার মেয়ে একবারও আমার সান্ত্বনা দেয়নি, অথচ আমার সমাজ আমাকে সান্ত্বনা দেয়, এর চাচারা ওর চাচারা পর্যন্ত আমাকে সান্ত্বনা দেয়, খাওয়ার খরচ দেয়, বাসা ভাড়া দেয়, কিন্তু ও একবারও জিজ্ঞেস করে নেই, মা তুমি কিভাবে চলো, কিভাবে কি করো, আমি কাকে সন্তান মানবো, যে সন্তান দিয়ে মা বাবার কাজে আসবে না কাকে আমি সন্তান করবো। তারপরে ওর আচার ব্যবহার ভালো হইতো, তাও একটা কথা, আচার ব্যবহার খুবই খারাপ। আর বিয়ের পরে মানে এমন একটা ফ্যামিলি দেখে গেছে, ওই ফ্যামিলি তো আমাদের পছন্দ না, আমরা রাজি না ওই বিয়েতে, আমরা রাজি ছিলাম না, ওদের ব্যবহারও খুব খারাপ, যেমন জামাইয়ের ব্যবহার তেমনি জামাইয়ের মারও, ওরা শুধু জামাইয়ের ব্যবহার যদি খারাপ না হতো তাহলে সেই জামাই কি একজন শাশুড়িকে, মাকে, মায়ের মতন বয়সী তাকে গায়ে হাত তুলতে পারে, চেয়ার দিয়ে মারতে পারে, এবং তাও আবার আপনার গর্বে ধারণ করা যে মেয়েটিকে 10 মাস 10 দিন কষ্ট, সে একটা ঘটনা ঘটেছে, সে জায়গাটা তার সেই মোবাইলে রেকর্ড করাছে, কারণ আমরা দেখেছি দুই পক্ষের মানে হলো বিষয়টা যদি আমরা ক্যামেরায় বন্দি করে না করে যেটা না দেখাতে পারি, হয়তো একতরফা হলে অনেকে মনে করতে পারে যে এটা মিথ্যে হতে পারে, মেয়ে কখনো মাকে আঘাত করতে পারে কিনা, মেয়ে তো কখনো করতে পারে না, ছেলেরা করতে পারে, মেয়ে করতে পারে না, ছেলেদের চেয়েও খারাপ, ছেলেরা করলেও মনের মান না যায় যে ছেলেরা স্বাভাবিক করে, কিন্তু ও তাদের তার চেয়েও খুব খারাপ, ও রাত্রেবেলা ঘুমাইতো বালিশের নিচে ছুরি নিত, চাপাটি নিত, তাহলে এটা আমাদের ভয় লাগতো না যে কখন আমাদের মাইরা ফেলায়, এই আতঙ্কের ভিতরে থাকতাম দুইজনই, এই টেনশনে টেনশনে ওর বাপ আরো ইয়ে হয়ে গেছে, লাস্টে তো ওই যে যৌতুকের চাপ দিল, আর ওরা মানে বাসার থেকে রান্না বাড়া করে নিয়ে যদি যাই শ্বশুর বাড়ি ওর, তাহলে আগামী যে তারিখ দিয়েছেন আগামী মাসের ঈদের পরে যে তারিখটা দিয়েছেন সেই তারিখে আপনারা মা মেয়ে দুজন আবার একটা রিপোর্ট করতে পারবো, দুজন একই সাথে হয়তো আপনাদের দুই মা মেয়ের
বক্তব্য শুনে বোঝা যাবে সেটা সেটা কি মামলার দিকে যাবে নাকি আপনার মা মেয়ে দুজনে একই সাথে একই গাড়িতে আবার নিজেদের বাসায় ফিরে যাবেন সেটাই দেখা যাবে। দর্শক দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। এই চেম্বারটি হলো এমন একটি চেম্বার যে মানুষের গরিবের কথা বলে এবং যে মানুষগুলার কখনো মানুষের কাছে যেতে পারে না তাদের পাশে যেতে পারে না কারো কাছে বিচার চাইতে পারে না বলার কথা বলার সুযোগ থাকে না সবাই কিন্তু এসে এই দুজয় ভাইয়ের কাছে এসে ধরনা দিচ্ছে এবং তাদের কাছে সরাসরি কোনো মিডিয়া না কোনো দালাল না সরাসরি তার মোবাইল নাম্বারটি তার ঠিকানা রয়েছে তার চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করার সুযোগ রয়েছে। দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।